তো হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে পক্ষ থেকে আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা তো নিশ্চয়ই আপনাদের জানা রয়েছে তবে আমি আপনাদেরকে আগে জানিয়ে দিয়েছি যেত লকডাউন রয়েছে তো লকডাউনের সময় কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে তিনটা গ্যাস সিলিন্ডার ফ্রিতে দেওয়া হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব সেই তিনটা গ্যাস সিলিন্ডারের জন্য আপনারা কীভাবে অনলাইন আবেদন করতে পারেন তো ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি লাইক করার পাশাপাশি শেয়ার করবেন তো এখানে রয়েছে আপনাদেরকে সার্চ করতে হবে গুগল গিয়ে মাই এলপিজি তো আমি মাই এলপিজিতে ক্লিক করলাম তো মাই এলপিজিতে ক্লিক করার পর আপনারা দিতে পারেন সেই অফিসিয়াল সাইটটা ওপেন হয়ে আসবে সেখানে গিয়ে দেখতে পারেন মাই এলপিজি ডট ইন হোম তো এখানে ক্লিক করবেন সেখানে ক্লিক পর আপনারা দেখতে পারেন সাইট যে সাইটটা ওপেন হয়ে আসবে তো এখানে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি প্রথমে যে এইচপি কেস রয়েছে ভারত কেস রয়েছে ইন্ডিয়ান রয়েছে তো যেহেতু তিনটি কেস রয়েছে আপনি আপনারা সেই তিনটি কেসের জন্য কিভাবে বা তিনটির মধ্যে কোনটা সিলেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো যখনই আপনি ক্লিক করবেন সেখানে দেখতে পাবেন ভারত কেস এইচপি গ্যাস এবং ইন্ডেন সত্যি তিনটি বা তিনটি গ্যাসের যেগুলো সাইট রয়েছে সেটা ওপেন হয়ে আসবে তো আমি এখান থেকে একটা গ্যাসের সাইটটা ওপেন করেন চিপ তো ভারত গ্যাসের জন্য ক্লিক করলাম তো ভারত গ্যাসের ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারেন সেখানে অফিসিয়াল সাইটটা ওপেন হয়ে গেল তো আপনাকে ক্লিক করে এখানে যেতে হবে সেখানে দেখতে পাচ্ছেন বুক রয়েছে যেহেতু আমরা বুক করবো বা অনলাইন বুকের বুকিংয়ের জন্য আসি তো এখানে দেখতে পারেন বুক অপশন তো বুক অপশন আপনি যেখানে ক্লিক করবেন তো ওখানে স্ক্রল করে একটু নিচে যেতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন বুক আর সিলিন্ডার তো তিনটি প্রসেস রয়েছে আপনি তিনটি প্রসেসের মাধ্যমে করে নিতে পারেন তো এখানে অনলাইন রয়েছে যদি চান আপনি অনলাইন করে নিতে পারেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি না যেহেতু ভিডিওটা বেশ দীর্ঘ হয়ে যাবে তাই এখানে আপনাকে ক্লিক টু বুক অপশনে ক্লিক করতে হবে অথবা এস এসএমএস এর মাধ্যমে করতে পারেন অথবা আপনি যদি চান সেই অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে করে নিতে পারেন তো আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে যেগুলো প্রয়োজন হয় সেখানে বসে নিতে পারেন এবং সেখান থেকে করে নিতে পারেন তো যেগুলোই থাকো এইচপি কেস থাক অথবা ভারত কেস অথবা ইন্ডিয়ান হোক সবটার জন্য প্রসেসটা সেম রয়েছে তো আমি আপনাদেরকে ভারত কেশের সেই অফিসিয়াল বা ভারত কেশের জন্য কীভাবে আবেদন করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো অনলাইন যেহেতু আপনি যদি করতে চান তাহলে আপনাকে ক্লিক টু তো সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো সেখানে ক্লিক করবেন যে ক্লিক করার পর আপনাদেরকে লগ ইন আইডি পাসওয়ার্ড দিতে হবে তো এখানে যে বলা হয়েছে যে ইউ নোট নিড টু লগ ইন টু পারফর্ম দিস সেকশন ইফ ইউ আর নট রেজিস্টার্ড ইউজার প্লিজ ক্লিক হেয়ার টু রেজিস্টার তো আপনি যদি প্রথমে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে তো যদি আপনি রেজিস্টার না করতে থাকেন তাহলে এখানে কী করতে হবে আপনাকে উপরে এসে সেখানে দেখতে পাচ্ছেন নিউ ইউজার রয়েছে তো নিউ ইউজার এসে আপনি ক্লিক করবেন নিউ ইজার এসে ক্লিক করার পর আপনার দিতে পারেন আপনাদেরকে রেজিস্টার করতে হবে এখানে আপনার কনজিউমার নাম্বার দেবেন এবং রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন দিয়ে এখানে কন্টিনিউ রয়েছে তো কন্টিনিউ অপশনে ক্লিক করবেন সেখানে আপনার মোবাইল নাম্বারে একটা এসএমএস চলে যাবে এবং সেখানে একটা ওটিপি চলে যাবে অর্থাৎ এস এর মাধ্যমে ওটিপিটা চলে যাবে সেখান থেকে সেটা দিয়ে আপনি আপনার নামটা অনলাইনে করে নিতে পারেন

রিফিল বুকিং প্রো এস এম এস তো এখানে দেখতে পারেন রেজিস্টার্ড ইয়র মোবাইল নাম্বার ফর দ্য ফার্স্ট টাইম ওন যদি আপনি প্রথম হয় থাকেন তাহলে আপনাকে প্রথমে আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার করে নিতে হবে ফর রিফিল বুকিং প্রো এস এম এস টাইপ অন ইয়র মোবাইল এলপিজি সেন্ড দ্য এস এমএমএস টু তো আপনাকে কী করতে হবে যদি আপনি চান গ্যাসগুলো নিতে বা গ্যাস তো গ্যাসের জন্য আপনি আবেদন করবেন তো আপনাকে এখানে কী করতে হবে ফর রিফিল বুকিং অর্থাৎ গ্যাস করার জন্য বা গ্যাস ভর্তির জন্য আপনার মোবাইল থেকে টাইপ করতে হবে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রো এস এম এস টাইপ অন ইউর মোবাইল এলপিজি সেন্ড দিস এস এম এস টু এই নম্বরে অথবা এই নম্বরে আপনারা সে মেসেজটা এলপিজি লিখে জেরিয়ে দিতে হবে তো এবারে আপনারা

তো এরকম হতে পারে তো এখানে ক্লিক টু নম্বর অপশনে ক্লিক করতে হবে তো ক্লিক টু নম্বর অপশনে যখন আপনি ক্লিক করবেন তো সেখানে রয়েছে ইনস্টলেশন অফ প্রোগ্রাম লিঙ্ক ফর অ্যাপ্লিকেশন ফর তো এখানে দেওয়া রয়েছে দিতে পারেন দুটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য এবং আইফোনের জন্য তো আপনাকে ক্লিক করতে কি করতে হবে যেহেতু বেশিরভাগ যারা কনজুমার রয়েছেন বেশিরভাগই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন তাহলে অ্যান্ড্রয়েড ফোনে আপনাকে ক্লিক করতে হবে তো অ্যান্ড্রয়েড ফোনে আপনি যখন ক্লিক করবেন সেখানে দেখতে পারেন ভারতকে গিয়েছে তো যখন যদি আপনার এইচপি গেস হয়ে থাকে তাহলে প্রথমে যেরকম দেওয়া রয়েছে সেখানে আপনাকে এইচপি গ্যাসটা সিলেক্ট করতে হবে অথবা এনডেন রয়েছে স্টেপ বাই স্টেপ সেইটার অফিসিয়াল অ্যাপগুলো ওপেন হয়ে আসবে তো অফিসিয়াল অ্যাপ পাবেন এবং সাইড থেকে অফিসিয়াল অ্যাপটা সহজে পেয়ে যাবেন তো এরকমই রয়েছে এরকম আপনারা সহজে করে নিতে পারেন তো এটাকে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা পুরোপুরি প্রসেস সেখানে দেখতে পারেন বা কোনো যদি অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে পারেন আমি যতটুকু পারি আপনাদেরকেও সেপারেট লোভিডিওতে জানিয়ে দেবেন করব তো এরকমই রয়েছে আপনাদের ক্যাশগুলো বা ফ্রি ক্যাশের জন্য আপনারা আবেদন করতে পারেন এবং অন্যদেরকে জানিয়ে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করতে পারেন এবং এগুলো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবেন আমরা প্রতিদিন এরকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইন প্রেস করে বেলাইকনটিকে